नमस्कार विनार हेसेले सबाइके स्वागत। आज आमी रान्ना करब लाल शाकेर चच्चड़ी, निरामिष चच्चड़ी। तार जन्य लागछे आमार लाल शाक, एकटा छोटो आटी लाल शाक, खूब बड़ो ना खूब छोटो ना, आमी मीडियम साइज करे केटे रेखेछि। आर नेब किछु आलू, एकटु कुमड़ो, मिष्टि कुमड़ो, बेगुन आर काँचा लंका। आर लागबे आमार एकटु सामान्य हिंग, आर একটু বড়ি নিয়েছি, ছোট বড় বড়ি মিশিয়ে নিয়েছি, এটা মসুর ডালের বড়ি। আর লাগবে পাঁচফোড়ন। এই হচ্ছে আমার আজকের উপকরণ। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এতে দিয়েছি 3 চামচ সরষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই যে বড়িগুলো রেখেছিলাম এগুলো ভেজে আগে তুলে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, বড়িগুলো আমি তুলে নিচ্ছি। বড়িগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে ফোড়ন দেবো সামান্য হিং। এবার আমি দেব এই পাঁচফোড়নটা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দেব সামান্য চিনি, যেহেতু শাক একটু মিষ্টি না হলে ভালো লাগবে। এরপরে আমি দিয়ে দেব তরকারিগুলো। তরকারিগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব। তরকারিগুলো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাল শাকগুলো। আর দেব হাফ চামচ মতন হলুদ। আর দেব স্বাদ মতো লবণ। দিয়ে শাকগুলোর সাথে তরকারিটা একটু মিশিয়ে দেব। দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। মিডিয়াম আঁচ রেখে 10 মিনিট পরে আবার ফিরে আসছি। আমি মাঝখানে একবার ঢাকনাটা খুলছি, খুলে দেখে নিচ্ছি। শাকগুলো মজে গেছে, তরকারিগুলো হাফ সেদ্ধ হয়েছে, মানে আরেকটু হবে। আবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি আর কিছুক্ষণ। আমি আবারও ঢাকনাটা খুললাম। তরকারিগুলো নরম হয়ে গেছে। এবার আমি ভিজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। আমার সব তরকারিগুলো নরম হয়ে গেছে। এবার আমি আর কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা একবার ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। হিং দেওয়ার জন্য এতে একটা খুব সুন্দর একটা অ্যারোমা আসে। আমার লাল শাকের চচ্চড়ি রেডি। এটা আমি এবার সার্ভ করে নেব। রেডি আমার লাল শাকের চচ্চড়ি। একবার অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার লিঙ্কটাকে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।